হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেমো নলেজ। তো আজকে আমি ম্যাথমেটিক্সের এমন একটা বিশেষ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যে চ্যাপ্টারটা শুধুমাত্র স্কুলে পড়ার সময় নয়, যে স্কুল পাস আউট হওয়ার পরে যদি কেউ কম্পিটিটিভ এক্সাম দাও বা জবের এক্সাম দাও, তাতে যদি তোমার অ্যারিথমেটিক পার্ট থাকে, অর্থাৎ এক্সামে ম্যাথমেটিক্স পার্টের মধ্যে যদি অ্যারিথমেটিক পার্ট থাকে, তাহলে এই চ্যাপ্টার থেকে প্রবলেম আসবে না বা ম্যাথ আসবে না এমনটা হতেই পারে না। হ্যাঁ, আমি তোমাদের যে চ্যাপ্টারটার কথা আজকে বলবো বা যে চ্যাপ্টার আজ পড়াবো, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি। শুরু করি আজকে পড়াটা। দেখো, কোভিড-19 জন্য আমরা দেখেছি যে অনেকের চাকরি বাকরি চলে গেছে, কিংবা অনেকে ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। তো তো এইরকম সিচুয়েশনে একজন ব্যক্তি ঠিক করলো, সে মাস্কের ব্যবসা করলো। তো সে কি করলো, সে প্রথমে অর্ডার দিয়ে 500 টাকার মাস্ক কিনলো। কার কাছ থেকে? একজন পাইকারি ব্যবসার কাছ থেকে। মানে ধরো, সে অনলাইনে কিনেছে 500 টাকার মাস্ক, ঠিক আছে। কেনার পরে সে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে এগুলো বিক্রি করলো, পাড়ায় পাড়ায় ঘুরে, কিংবা দোকানে দোকানে বাড়ি বাড়ি ঘুরে। বিক্রি করার পরে সব মাস্ক যখন বিক্রি হয়ে গেল, সে যা টাকা পেলো সব পকেট থেকে বার করলো। বার করে গুনে দেখলো কত টাকা হয়েছে। দেখলো গুনে সব মাস বিক্রি করার পরে তার পকেটে 600 টাকা এসছে। তাহলে দেখো, সে 500 টাকা দিয়ে মাস্ক কিনেছিল, টোটাল সমস্ত মাস বিক্রি করার পরে 1 সপ্তাহ পরে তার পকেটে টাকা জমা হয়েছিল, সেটা টোটাল হয়েছে 600। তাহলে সে এক্সট্রা কত পেলো? 500। অর্থাৎ সে এক্সট্রা পেলো 100। অর্থাৎ ইনভেস্ট করেছিল 500 টাকা, তার বিনিময়ে সে এক্সট্রা কত পেলো? 100 টাকা। এই যে এক্সট্রা যেটা পেয়েছে, এই এক্সট্রা জিনিসটা দেখো হচ্ছে লাভ বা প্রফিট। কারণ এই যে টাকাটা, এই টাকাটা তার বাড়তি এসছে না, এই টাকাটা তার পকেট থেকে দিয়েছিল, এই টাকাটা তার এক্সট্রা হিসাবে এসছে। কার বিনিময়ে? তার পরিশ্রমের বিনিময়ে বা তার বিক্রির বিনিময়ে। এই যে টাকাটা সে এক্সট্রা পেলো, এই এক্সট্রাটা হচ্ছে লাভ বা প্রফিট। এবার দেখো, সে শুরু করেছিল কত টাকা দিয়ে? 500 টাকা দিয়ে। তাহলে এই যে টাকাটা দিয়ে সে ব্যবসাটা শুরু করেছিল, সেই টাকাটার নাম হচ্ছে কস্ট প্রাইস, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। একে শর্ট ফর্মে কি লেখা হয়? সিপি, মানে কস্ট প্রাইস। এবার সে টোটাল কত টাকার মাস বিক্রি করেছিল? 600 টাকা। তাহলে এইটার নাম হচ্ছে সেলিং প্রাইস বা বাংলায় যাকে বলা হয় বিক্রয় মূল্য, বা শর্ট ফর্মে লেখা হয় এসপি। ক্লিয়ার? তাহলে আশা করি তোমাদের ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হলো, যে যে টাকা নিয়ে ব্যবসা শুরু হয় বা যে টাকা নিয়ে ইনভেস্ট করে কোনো কাজ শুরু করছি, সেটা হচ্ছে কস্ট প্রাইস বা বাংলায় ক্রয় মূল্য, বা শর্ট ফর্মে বলা হয় সিপি। কেন শর্ট ফর্মটা বলছি? যে শর্ট ফর্মটা আমাদের শর্টকাট ট্রিক্স মনে রাখার ক্ষেত্রে লাগবে। আর যে টাকাটা বিক্রি করার পরে পেলাম টোটাল টাকাটা, সেই টাকাটা হচ্ছে সেলিং প্রাইস বা বাংলায় বিক্রয় মূল্য, শর্ট ফর্মে এসপি। আর তাহলে যে টাকাটা এক্সট্রা হিসেবে পেলাম, সেই এক্সট্রা টাকাটার নামই হচ্ছে আমাদের প্রফিট বা লাভ। এবার দেখো, লোকটা 500 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, কিন্তু বাই চান্স কোনো কারণে তার মাস্ক বিক্রি হয়নি, বা তাকে কোনো কারণে দেখলো যে মাস্কের মধ্যে কোনো ডিফেক্ট পড়ে গেছে, যেগুলো কাস্টমার নিতে চায়নি, সেই মাস্কগুলো তাকে আলটিমেট ঘরে ফেলে দিতে হয়েছে, এবং সে টোটাল মাস্ক বিক্রি করে পেয়েছে 400 টাকা, ঠিক আছে। তাহলে 500 টাকার মাস্ক কিনেছিল, কিছু মাস্ক ডিফেক্টিভ চলে এসেছে যেগুলো কাস্টমার কেনেনি, তাই বাকি যেগুলো ভালো মাস্ক ছিল সেগুলো বিক্রি করেছে, পেয়েছে 400 টাকা। তাহলে দেখো, 500 টাকা পকেটে নিয়ে ব্যবসা করতে গেছিল, পেলো কত? 400। তাহলে তার হাত থেকে কত গেল? হাত থেকে গেল 500 - 400 = 100। এই টাকাটা যে গেল তার হাত থেকে, এই টাকাটা বাইরে থেকে এসছে না, নিজের পকেট থেকেই চলে গেল। আমি ব্যবসা শুরু করেছিলাম কিছু ইনকাম করবো বলে, কিন্তু দেখা গেল নিজের পকেট থেকে আরও চলে গেল। এই যে পরিমাণ টাকা চলে গেল, সেই পরিমাণ টাকাটাই হচ্ছে আমাদের লস, বা বাংলায় যাকে বলা হয় ক্ষতি। তাহলে ব্যাপারটা একবারে ক্লিয়ার করে দিই, যে টাকা নিয়ে ব্যবসা শুরু করি বা যে টাকা নিয়ে কোনো কাজ শুরু করি, সেটার নাম হচ্ছে ক্রয় মূল্য, কস্ট প্রাইস বা সিপি। যে টাকাটা আমি ব্যবসার শেষে পাই বা বিক্রি বাট্টার শেষে পাই, সেই টাকাটা আমাদের হচ্ছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, শর্ট ফর্মে এসপি। যদি দেখা যায় বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি, তখন আমাদের হবে লাভ, অর্থাৎ বাড়তি কিছু পেয়েছি। সেই বাড়তি পাওনাটাই হচ্ছে এসপি - সিপি, এটাই হচ্ছে আমাদের লাভ বা প্রফিট।
এবং যদি দেখা যায় যে যে টাকায় ব্যবসা শুরু করেছিলাম সেই টাকার থেকে আমার কম পরিমাণ টাকা ইনকাম হয়েছে, তখন কি হবে? তখন হয়ে যাবে আমাদের লস। আর লস সমান কি হবে? লস সমান হবে সিপি মাইনাস এসপি। ওকে, ফার্স্ট স্টেপে আমরা কি শিখলাম? ফার্স্ট স্টেপে শিখলাম প্রফিট বা লাভ ইকুয়ালস টু এসপি মাইনাস সিপি, অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, দ্যাট ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লস ইকুয়ালস টু সিপি মাইনাস এসপি, অর্থাৎ কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, দ্যাটস ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আমাদের জানা। এবার এখানে আর একটা ইম্পর্টেন্ট টপিক আছে, যে প্রফিট আর লস। দেখো, প্রফিট আর লস ক্যালকুলেট করার সময় আমরা বারবার একটা জিনিস দেখছি যে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা বলতে পারবো লাভ হয়েছে না লস হয়েছে। তার মানে ক্রয় মূল্য যে জিনিসটা হয়, তা কস্ট প্রাইস, সেটা কিন্তু তার উপরে ডিপেন্ড করে প্রফিট আর লস কি হবে। অর্থাৎ যখন আমি প্রফিট আর লসের পার্সেন্টেজ বের করবো তখন দেখবো, অর্থাৎ এইখানে ধরো ক্রয় মূল্য বা সিপি দেওয়া ছিল আমরা প্রথমে ধরে নিয়েছিলাম 500, আর প্রথমে এসপি বেরিয়েছিল 600। তাহলে এখানে আমাদের প্রফিট কত বেরিয়ে গেছিলো? প্রফিট বেরিয়েছিল 100। তাহলে 500 টাকার উপরে আমাদের লাভ হয়ে গেছিলো 100। এবার আমরা যেটা বলতে চাই যে আমার তাহলে 100 টাকার উপরে লাভ কত, অর্থাৎ প্রফিট পার্সেন্ট কত। যখন আমি একটা হিউজ পরিমাণ ব্যবসা করবো তখন আমি কীভাবে ক্যালকুলেট করবো যে আমার কী পরিমাণ প্রফিট আসছে, অর্থাৎ প্রতি 100 টাকাতে আমার কী পরিমাণ প্রফিট আসছে সেটা আমরা ক্যালকুলেট করবো। যখন এই প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ এগুলো ক্যালকুলেট করবো, সব কিছুই হবে কিন্তু আমাদের ক্রয় মূল্যের উপরেই ভিত্তি করে। তাহলে সেই জিনিসটা কি, এবার দেখো যে প্রফিট পার্সেন্ট মানে কত পার্সেন্ট বা শতকরা কত লাভ হয়েছে, সেটার নিয়মটা কি? উপরে বসে যাবে এসপি মাইনাস সিপি, নিচে বসে যাবে সিপি, আর টোটালটা ইন্টু গুণ হয়ে যাবে 100। এরপর যদি বলে লস পার্সেন্ট, অর্থাৎ 100 টাকায় কি পুরো লস হচ্ছে বা শতকরা কত লস হচ্ছে সেটা যদি বের করতে বলে, সেটা কত হবে? সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, সে প্রফিট পার্সেন্টেজ হোক বা লস পার্সেন্টেজ হোক, একটা জিনিস সবসময় নিচে থাকে, সেটা হচ্ছে সিপি। অর্থাৎ ক্রয় মূল্যের উপরেই ডিপেন্ড করবে তোমার কত পার্সেন্ট প্রফিট হবে বা কত পার্সেন্ট লাভ হবে, ঠিক আছে? তাহলে সবসময় ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করে প্রফিট হবে না লস হবে। একটা এক্সাম্পল দেখো, সাপোজ একজন ব্যক্তি এই লকডাউনের বাজারে সে স্যানিটাইজারের ব্যবসা শুরু করলো। কিসের ব্যবসা? স্যানিটাইজারের ব্যবসা। তো তার জন্য সিকুইগুলো প্রথমে স্টার্ট করলো, ব্যক্তিরা 5000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। সে স্যানিটাইজার বিক্রি করা হলো তার এক মাস পরে, সে এক মাস হিসাব করে দেখলো এক মাস পরে তার পকেটে এসছে 6500। তাহলে যেই টাকাটা শুরু করেছিল এটা আমাদের কি? সিপি। তাহলে এটা আমার ক্রয় মূল্য, এই টাকাটা আমরা শুরু করেছিলাম। বিক্রি করার পরে কি পরিমাণ আমরা পেলাম? এসপি। আর সেলিং প্রাইস কত পেলাম? 6500 টাকা। দ্যাট মিন্স তাহলে এখন তার প্রফিট কত হবে? প্রফিট সমান এসপি মাইনাস সিপি। কেন আমি প্রফিট হবে বললাম? দেখো, সিপি থেকে এসপিটা বড়, যখনই এসপিটা সিপি থেকে বড় হবে তখন হবে প্রফিট। তাহলে প্রফিট কত বেরোবে? 6500 মাইনাস 5000 ইকুয়ালস টু 1500 টাকা বা 1500 টাকা। এবার যদি আমাদের বলে প্রফিট পার্সেন্টেজ কত হবে, তাহলে আমরা ডাইরেক্ট এই সূত্রে বসে দেবো, সমান এসপি মাইনাস সিপি, মান কত বেরিয়েছে? 1500 ডিভাইডেড বাই সিপি, সিপি কত ছিল? 5000 ইন্টু সংখ্যা কত গুণ আছে? 100। তাহলে তাহলে দেখো এখানে ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, কাটাকুটি করতে ভ্যালুটা কত এসেছে দেখো, 30। তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ কত বেরোলো? 30%। তাহলে লোকটা যে 5000 টাকা নিয়ে স্যানিটাইজারের ব্যবসা শুরু করেছিল তাতে তার এক মাস পরে কত পার্সেন্ট লাভ হয়েছে? 30% লাভ হয়েছে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা এবারে সেকেন্ড স্টেপটা শিখলাম। ফার্স্ট স্টেপ কী শিখলাম? ফার্স্ট স্টেপ শিখলাম যে প্রফিট লস কী করে হচ্ছে সেটা। সেকেন্ড স্টেপ কী কী শিখলাম? যে প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ বের করা, এবং প্রফিট আর লস পার্সেন্টেজ অলরেডি ডিপেন্ড করে কার উপরে? ক্রয় মূল্য বা কস্ট প্রাইস বা সিপির উপরে। এরপরে যাবো নেক্সট পার্ট। এখানে একটা আমি অঙ্ক লিখেছি, যদিও অঙ্কটা এখন অনেক সিম্পল মনে হবে, তবে ধীরে ধীরে সিম্পল থেকে হার্ডের দিকে যাচ্ছি। রাম একটি ছাতা 200 টাকায় কিনে 20% লাভে বিক্রি করলো, বিক্রয় মূল্য কত? তাহলে এটা দুটো প্রসেস, যারা প্রথম একেবারে ফার্স্ট যারা লাভ করতে দিচ্ছে তাদের জন্য দেখো, তারা কি বের করবে যে 200 টাকায় কিনে 20% লাভে বিক্রি হচ্ছে, অর্থাৎ 200 টাকার উপরে তার 20% লাভ হয়েছে। তাহলে আমরা প্রথমে বের করবো যে 200 টাকার 20% কত হয়, সেটা কত হবে? 200×20/100 = 40 টাকা। তাহলে 200 টাকায়
কত টাকা লাভ পেয়েছে সে? 40 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে যে টাকায় সে ছাতাটা কিনলো প্লাস যে টাকাটা সে লাভ করলো, টোটাল হয়ে যাবে কত? 240 টাকা। এটা একবারে যারা বিগনার শুরু করছে তাদের জন্য হচ্ছে এই প্রসেস শিখে যাচ্ছি, এত বড় প্রশ্ন করা যাবে না। এরপর যে প্রসেসটা দেখবো সেটা হচ্ছে আলটিমেট শর্ট ট্রিকও বলতে পারো এবং পরবর্তীকালে এই ট্রিকে অ্যাপ্লাই করবে, এটাই হচ্ছে ঠিকঠাক প্রসেস। ঠিক আছে, সেটা কি যে 20% লাভ করেছে, তার মানে কথাটার অর্থ কি? 20% লাভ, এই কথাটার অর্থ হচ্ছে 100 টাকার উপরে 20 টাকা লাভ। সোজা হিসাব, 20% লাভ মানে কি 100 টাকায় কুড়ি টাকা লাভ, বা 100 টাকা যদি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 20 120। এই পার্টটা ভালো করে খেয়াল করো, এটাই হচ্ছে আসল ট্রিক লাভ ক্ষতির অঙ্কে। সব থেকে বড় ট্রিক আমার হিসেবে সেটা হচ্ছে এটাই, এইটা যে ঠিকঠাক ভাবে ক্যাপচার করতে মাথায় ঢুকাতে পারবে তার কাছে লাভ ক্ষতি হবে খুবই ইজি। জিনিসটা কি 20% লাভ, তারপরে 100 টাকাতে 20 টাকা লাভ। আমরা লাভ কার উপর হিসাব করি? ক্রয় মূল্যের উপরে। তার মানে 100 টাকাকে ক্রয় মূল্য ধরে 20 টাকা লাভ করেছি, দ্যাট মিনস 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। ওকে, এবার যদি সিম্পলি এটা লাভ না দিয়ে লস হতো, এত টাকা ক্ষতি, তাহলে কি বলতাম? 100 টাকায় কত টাকা ক্ষতি? 100 টাকায় 20 টাকা ক্ষতি। তখন হতো যে সিপি যদি 100 টাকা হয় তাহলে এসপি কত হবে? 100 টাকা থেকে 20 টাকা কম, 100 মাইনাস 20 = 80 টাকা। জিনিসটা তোমাদের ক্লিয়ার করতে পারলাম? চলো আরেকবার বলে দিই যে 20% লাভ, 20% লাভ মানে 100 টাকায় 20 টাকা লাভ, অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য ধরে ব্যবসা শুরু করি তাহলে কত টাকা এক্সট্রা পাবো? 20 টাকা এক্সট্রা পাবো, তার মানে এক্সট্রা প্লাস ক্রয় মূল্য যোগ করলে কত পাবো? 120 টাকা। তাহলে এটাই হচ্ছে বিক্রয় মূল্য হবে যদি লাভ হয়। যদি লাভ হয় যতটা পার্সেন্ট লাভ হবে তার সঙ্গে 100 যোগ করলে সেটা হবে বিক্রয় মূল্য। আর যদি একইটা হতো এখানে 20% লাভের জায়গায় যদি আমাদের 20% ক্ষতি আসতো তখন কি হতো? ক্রয় মূল্য তখন সে 100 টাকাই থাকতো, কিন্তু যেহেতু 100 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে তাহলে তখন বিক্রয় মূল্য হতো 100 - 20 = 80 টাকা। তাহলে এই পার্টটা বোঝা গেল, 20% লাভ বা 20% ক্ষতি হলে ক্রয় মূল্য কি বিক্রয় মূল্য কিভাবে হয়। এবার দেখো এই অঙ্কটা তোমাদের দেখাচ্ছি শর্ট প্রসেসে। এবার দেখো এই অঙ্কটা কিভাবে এক লাইন হবে। তাহলে আমরা কি দেখে নিলাম? 20% লাভ হলে সিপি 100 টাকা, এসপি সমান হবে 100 + 20 = 120 টাকা। তো যারা আমার 9 স্টুডেন্ট আছে বাংলা মিডিয়ামে তারা সিপি আর এসপি না লিখে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য লিখবে। এছাড়া বাকি যারা চাকরির এক্সাম বা অন্য কোনো অন্যান্য এক্সাম দেবে তারা তোমরা এই টার্মগুলো ইউজ করতে পারো। ঠিক আছে, তো এবার লিখে দিব, অতএব ছাতার বিক্রয় মূল্য সমান, দেখো কি করে এক লাইন অঙ্ক করে হচ্ছে, ছাতার বিক্রয় মূল্য সমান হবে যা ক্রয় মূল্য ছিল ওটা 200 × 120/100। দেখো তুমি এই পার্টটা নাও লিখতে পারো চাকরির পরীক্ষাতে। ঠিক আছে, ধরো তোমার স্কুলের পরীক্ষা শর্ট কোশ্চেন এলো, 1 নম্বর এলো, তখন তুমি এই পার্টটা নাও লিখতে পারো। কি করে মনে রাখবো? যদি কোনো একটা জিনিসের ক্রয় মূল্য দেওয়া থাকে আর তার উপরে কত পার্সেন্ট লাভ হবে সেটা বলা থাকে তখন এক লাইনে কি লিখবো? বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য ইন্টু 100 + যতটা লাভ হয়েছে, এখানে 20 লাভ হয়েছিল, 100 + 20 যোগ করলে কত হবে? 120/100। এইটা করলে কত পাবো? দেখো দুটো জোড়া দুটো জোড়া কাটবো, তাহলে 120 × 2 240 টাকা। এই প্রসেসে 240 টাকা আমি পেয়েছিলাম। তো এই প্রসেসে তিনটা লাইন করতে হয়েছিল, এখানে দেখো একটা লাইনে হয়ে যাবে, শুধু এই লাইনটা করলে পরীক্ষাটা তুমি 1 নম্বরে একটা অঙ্ক 10 সেকেন্ডে করে ফেলতে পারবে। তাহলে কিছুটা তোমাদের হেল্প হলো। এবার চলো নেক্সট অঙ্ক দেখো। আগে একটা অঙ্ক তোমরা দেখলাম যে সেটাতে ক্রয় মূল্য দেওয়া ছিল আর একটা লাভের পার্সেন্টেজ দেওয়া ছিল, তোমরা বিক্রয় মূল্য বের করলে, দেখালাম প্রসেসটা। এবার একটা দেখো একটা অঙ্ক যে পার্থবাবু 250 টাকায় একটি ঘড়ি বিক্রয় করে 25% ক্ষতি করলেন, তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন? একেবারে শর্টকাট প্রসেসে কিন্তু ইজি প্রসেসে আমি তোমাকে দেখাবো যে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে আর ক্ষতির পার্সেন্টেজ দেওয়া আছে,
তিনি কত টাকায় কিনেছিলেন সেটা তোমাকে বের করতে হবে। হলো তো দেখো, তোমরা যখন অঙ্কটা করবে, ঠিক আছে, অঙ্কটা বারবার পড়বে, পড়ার পরে ক্লিয়ার করবে যে তোমাকে অঙ্কেতে কি দেওয়া আছে, অঙ্কতে বিক্রয় মূল্য দেওয়া আছে না ক্রয় মূল্য দেওয়া আছে, এটা ফার্স্ট খুঁজবে। তারপরে দেখবে যে লস দেওয়া আছে না প্রফিট দেওয়া আছে, এই দুটো। ওকে, তো এইখানে আমরা কি দেখলাম যে বিক্রয় মূল্য দেওয়া আছে, অর্থাৎ এসপি দেওয়া আছে। যারা বাংলা মিডিয়াম তারা লিখবে বিক্রয় মূল্য, আমি শর্ট ফর্মে লিখবে এসপি। এসপি দেওয়া আছে 250 টাকা। কি দেওয়া আছে? লস পার্সেন্টেজ। লস পার্সেন্টেজ কত দেওয়া আছে? 25%, মানে ক্ষতি দেওয়া আছে। আর কি বের করতে হবে আমাকে? সিপি বের করতে হবে, ক্রয় মূল্য। এই পার্টটা যদি সাজিয়ে নিতে পারো না, তাহলে বুঝেই যাবে যে কি দেওয়া আছে, কোথায় পৌঁছাতে হবে। এবার দেখো, যেহেতু লস দেওয়া আছে, তার মানে আমরা কি বুঝবো বলে দেখি। যেহেতু লস দেওয়া আছে, তার মানে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে বেশি হবে। এই টাকা যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে, এর থেকে সিপিটা বেশি হবে, তবেই না আমাদের লস হয়েছে। তাহলে এক্ষেত্রে সিপি কি করে বের করবো? এক্ষেত্রে লিখবো সিপি সমান এসপি ইন্টু, উপরে চলে যাবে 100, নিচে হবে 100 মাইনাস যতটা পরিমাণ লস হয়েছে সেই পার্সেন্টেজটা, অর্থাৎ 100 মাইনাস 25। ক্লিয়ার? তাহলে কত পাচ্ছি দেখো, এসপি সমান হচ্ছে 250, 100 এটা হবে 75। তাহলে কত পাবো? 25 ধরে কাটলে এটা হবে 10, এটা হবে 3। তাহলে এটা বললে কত পাবো? 3। তাহলে এটা কত পাবো দেখো, 333.33 টাকা, এরকম একটা অ্যাপ্রক্সিমেট মান পাবো। তাহলে সিপির মানটা কত পেলাম দেখো, 333.33, এরকম একটা মান পাবো। এই মানটা দেখো দেখি, এই মানটা এইটার থেকে বেশি কিনা, যে সিপিটা এসপি থেকে বেশি এসেছিল কিনা, তার জন্যই কিন্তু আমরা এটা পেলাম যে সিপিটা এসপি থেকে বেশি বলে আমাদের লস হয়েছিল। জিনিসটা ক্লিয়ার? এই অঙ্কটা লিখেছি, একটু চেঞ্জ করেছি দেখো, যে পার্থবাবু 250 টাকায় একটি ঘড়ি বিক্রয় করে 25% লাভ করলেন। আগের অঙ্কটাতে বলেছিলাম 25% লস করেছিলেন, এক্ষেত্রে বললাম 25% লাভ করলেন। তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন? তাহলে কী দেওয়া ছিল? বিক্রয় মূল্য লিখলাম, এক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, লিখলাম। সিপি বের করতে হবে, তাহলে এখানে কী লিখবো? সিপি ইকুয়ালস টু এসপি ইন্টু, আগের মতো 100 বাই, আগে ক্ষতি হয়েছিল তাই 100 থেকে যে পরিমাণ পার্সেন্টেজ ক্ষতি হয়েছে সেটা বিয়োগ করেছিলাম। এক্ষেত্রে যেহেতু লাভ হয়েছে, তাহলে এক্ষেত্রে যোগ হবে 100 প্লাস 25। তাহলে লাভ হলে কি হবে? লাভ হলে নিচে 100 এর সঙ্গে যতটা লাভ হয়েছে সেটা যোগ হবে, আর যদি ক্ষতি হয় সেই পরিমাণ টাকাটা বিয়োগ হবে। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, 250 ইন্টু 100 ডিভাইডেড বাই 125। এবার দেখো, এটা আমি একবার 25 কেটে দিয়েছি, 25 টেন্স আর 250 25 5 স্যার, এটা এবার কত লিখবো এটাকে? 2। তাহলে কত হবে? 200 টাকা। তাহলে দেখো তার ক্রয় মূল্য কত হলো? 200 টাকা। এবার দেখো, যেহেতু লাভ হয়েছিল, তাহলে অবশ্যই ক্রয় মূল্যটাকে বিক্রয় মূল্য থেকে কম হতে হবে, তবেই তো লাভ হবে। তাহলে দেখো, বিক্রয় মূল্য 250 টাকা, ক্রয় মূল্য 200 টাকা বেরিয়েছে, তাহলে আমাদের হয়ে গেল অঙ্ক। তাহলে তোমরা জানতে পারলে জিনিসটা কি। এবার দেখো, আমি এতক্ষণ পর্যন্ত এইখানে দুটো অঙ্ক আর আগের অঙ্কটাতে কী কী শিখলাম সেগুলো তোমাদের শর্ট ট্রিকগুলো বা শর্ট সূত্রগুলো লিখে দিচ্ছি, তোমরা এগুলো মুখস্থ করলে অনেকটা ইজি হবে তোমাদের পরীক্ষাতে। আগে যে দুটো অঙ্ক দেখালাম, ওই টাইপের অঙ্কই পরীক্ষায় বেশি থাকে, বিশেষ করে 1-2 নম্বরে শর্ট কোশ্চেনে। তো ওই অঙ্কগুলোর করার শর্টকাট ট্রিক বা শর্টকাট প্রসেসগুলো আমি এখানে লিখে দিয়েছি। দেখো, যদি তোমাকে এক্সামে অঙ্কটাতে ভালো করে পড়বে, যদি তুমি দেখো এক্সামে তোমাকে সিপি বা ক্রয় মূল্য দেওয়া আছে অঙ্কটাতে, এবং তার সঙ্গে কত পার্সেন্ট লাভ হয় সেটা দেওয়া আছে, অর্থাৎ ক্রয় মূল্য দেওয়া আছে, কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা দেওয়া আছে, তখন বিক্রয় মূল্য কত হবে? তখন বিক্রয় মূল্য হবে যে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ইনটু 100 প্লাস যত পার্সেন্ট লাভ হচ্ছে সেটা যোগ হবে, ডিভাইডেড বাই 100। তাহলে পেয়ে গেলে দ্বিতীয়বার তুমি অঙ্কটা করলে, অঙ্কে ধরে দেওয়া আছে ক্রয় মূল্য, অঙ্কে ক্রয় মূল্য দেওয়া আছে, কিন্তু লাভের বদলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটা দেওয়া আছে, X% ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য দেওয়া আছে, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটা দেওয়া আছে, তখন বিক্রয় মূল্য কত হবে? তখন বিক্রয় মূল্য এসপি সমান হবে ক্রয় মূল্য বা সিপি ইন্টু 100 মাইনাস যত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটা বিয়োগ হয়ে যাবে, ডিভাইডেড বাই 100। হলো দুটো টাইপ। এরপরে চলে আসে আরেকটা টাইপ, যেটা বেশিরভাগ জন গুলিয়ে ফেলে, যে ক্রয় মূল্য দেওয়া নেই, এক্ষেত্রে বিক্রয় মূল্য দেওয়া আছে অঙ্কতে, যে এত টাকায় বিক্রি করেছি, বিক্রি করে X% যদি লাভ হয়, যে এসপিটা ওইটা যে একটা জিনিস 100 টাকায় বিক্রি করে আমার X%
লাভ হয়েছে। তাহলে তখন ক্রয় মূল্য যাব কি করে? আগে ক্রয় মূল্য থাকলে তার সঙ্গে যোগ করে চলে যেতাম বিক্রয় মূল্যে। এখন বিক্রয় মূল্য দেওয়া আছে, এখান থেকে ব্যাক করে কি করে ক্রয় মূল্য আসবে সেটা দেখো। বিক্রয় মূল্য দেওয়া থাকলে যদি এক্স পার্সেন্ট লাভ হয় তখন ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে এসপি ইনটু, আগের অঙ্কটা দেখো 100 প্লাস এক্স বাই 100 ছিল, এক্ষেত্রে এই ভগ্নাংশটাই যাবে উল্টে। ঠিক আছে, তাহলে যখনই তোমাকে বিক্রয় মূল্য বের করতে হবে তখন এখানে ক্রয় মূল্য ইনটু 100 প্লাস এক্স বাই 100 হবে, আর যখন উল্টাটা বের করতে বলবে ক্রয় মূল্য বের করতে বলবে তখন সিপি চলে যাবে এসপির জায়গায়। যেমন এখানে চলে এসছে সিপি, চলে এসছে এসপির জায়গায়, আর এসপি চলে গেছে সিপির জায়গায়, কিন্তু এই ভগ্নাংশটা হয়ে যাবে এদিকে উল্টো, অর্থাৎ 100 বাই 100 প্লাস এক্স। তাহলে মনে রাখার ট্রিক কি, যখনই ক্রয় মূল্য বের করতে বলবে বিক্রয় মূল্য দেওয়া আছে তখন কি হবে, বিক্রয় মূল্য ইনটু 100টা যাবে উপরে। ঠিক আছে, 100 উপরে থাকলে তখন আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে এখানে ক্রয় মূল্য সমান এসপি ইনটু 100 বাই 100 প্লাস এক্স হবে। যদি একই রকম ভাবে এক্স পার্সেন্ট ক্ষতি হয় তখন ক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য ইনটু 100 বাই 100 মাইনাস এক্স। ক্লিয়ার? এই চারটা শর্টকাট ট্রিক যদি মনে রাখো তাহলে আমি হিসেব করে লাভ ক্ষতি আমরা 50% লাভ ক্ষতি শিখে গেলে। ওকে, এবার অঙ্কে তোমাদের প্রয়োগ আমি করে দেখাবো এরপরে। এরপর চলো আর একটা জিনিস করে দেখাচ্ছি, আর একটা অঙ্ক করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এই দুটো প্রসেস আর সব প্রসেস তোমরা একসঙ্গে বুঝতে পারবে। দেখো এখানে একটা আমি অঙ্ক লিখেছি, এই টাইপের অঙ্ক আসে স্কুলের পরীক্ষাতেও আসে, চাকরি পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে আসে। যদি তারা কারো WSS দাও তারা WSS মেনু দেখবে এই টাইপের অঙ্ক অনেকগুলো দেয় পরপর। তো জিনিসটা কি দেখো, একজন ব্যক্তি লিখতে ভুলে গেছি, একজন ব্যক্তি 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করে। যদি 240 টাকা অধিক মূল্যে ওই দ্রব্য বিক্রয় করতেন তবে তার 8% লাভ হতো, ওই দ্রব্যের ক্রয় মূল্য কত? ঠিক আছে, তো ডেসক্রিপটিভ পার্ট বলার আগে আমি তোমাদের শর্ট প্রসেস কি করে বলে দিচ্ছি। দেখো কি করে এক লাইনে এই অঙ্কটা করা যায়, এক লাইনে। প্রথমে দেখো এখানে যে আছে না, ব্যক্তি 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, দেখো এখানে না ক্রয় মূল্য বলা আছে না বিক্রয় মূল্য বলা আছে, শুধু কত পার্সেন্ট লাভে বিক্রয় করেছে সেটাই বলা আছে। তারপরে এইটা থেকে কি করে বুঝতে পারবে যে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত হবে, তার মানে আমাদের একটা মান তো ধরে নিতে হবে। এবার একটা জিনিস খেয়াল করো, 5% লাভে বলতে আমি কি বলেছিলাম তোমাদের একটু আগে, যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 105 টাকা। তো আমরা ডাইরেক্ট 100 টাকা আর 105 টাকা ধরছি না, আমরা কি ধরছি, যে ধরি ক্রয় মূল্য বা সিপি এটা সমান হচ্ছে 100x টাকা। ঠিক আছে, আমি তো প্রথমে একটু ডেসক্রিপটিভ বলে দিই, পাশে শর্ট পার্টটা শর্ট ট্রিকটা দেখিয়ে দিচ্ছি, এক্স টাকা। এবারে 5% লাভ হলে এসপি হবে, একবারে লিখবে 100x প্লাস যত পার্সেন্টেজ থাকবে সেটা দিয়ে, অর্থাৎ 5x সমান 105x টাকা। ক্লিয়ার? এরপর দেখো এইটা আমাদের ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। কি বলেছে, লোকটা যদি আরো 240 টাকা, মানে এর সঙ্গে যদি আরো 240 টাকা অ্যাড করতো তাহলে তার 8% লাভ হতো। তারপর এইটার সঙ্গে যদি আরো 240 টাকা অ্যাড করা হয়, 240 টাকা অধিক হলে তখন এসপি কত বেরোতো, যে 105x 240, তখন এইটা আমাদের দাঁড়াতো কত, এইটা টোটাল দাঁড়াতো আমাদের বিক্রয় মূল্য। তখন কি হতো, তখন কত লাভ হতো, তখন লাভ হতো মোট 8%। কার উপরে লাভ হতো, এই 100x টাকার উপরে তখন লাভ হতো 8%। তার মানে তখন যদি এই 100x টাকার উপরে 8% লাভ হয় তাহলে তখন বিক্রয় মূল্য কত দাঁড়াতো, 108x টাকা। ঠিক আছে, দেখো এখানে দুটো পার্টে দেওয়া আছে, একটু ক্লিয়ার করে দিই দেখো আরেকবার উপর থেকে, যে আমি এখানে 5% লাভে দ্রব্য বিক্রি করেছে, তো আমি কি ধরে নিলাম যে ক্রয় মূল্য 100x টাকা, তাহলে 5% লাভে বিক্রি করেছি মানে বিক্রি মূল্য কত হবে, 105x টাকা। ওকে, তাহলে 240 টাকা মূল্যে যদি দ্রব্যটা বিক্রি করতো তাহলে ক্রয় মূল্য, সরি, তাহলে বিক্রি মূল্য কত দাঁড়াতো, 105x প্লাস 240 টাকা, এটা আমাদের দাঁড়াতো বিক্রয় মূল্যের সঙ্গে আরো 240 টাকা যোগ করে দিন। কিন্তু যোগ করার পরে যে ভ্যালুটা হবে ওটা কার সঙ্গে সমান হবে, এই 100x-এ 8% যোগ করলে যা হবে সেইটার সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে কত দাঁড়াবে, যে আগে 100x ছিল তার সঙ্গে তার 8% কত যোগ হবে, 8x যোগ হবে, এইটা টোটাল যোগ করলে কার সঙ্গে দাঁড়াবে, এইটার সঙ্গে দাঁড়াবে। তাহলে এবার যদি তুমি x গুলো একদিকে আনো তাহলে কত পড়ে থাকবে, এখানে 108 থেকে 105 বিয়োগ যাবে, 108x 105x সমান কত দাঁড়াবে, 240। এখান থেকে 3x সমান বেরোবে 240, বা এখান থেকে x
দেখো এক্স এর মান 80 বের হলো, কিন্তু এক্স টা আমি ক্রয় মূল্য ধরিনি, ক্রয় মূল্য কত ধরেছি 100x। তাহলে এখানে কত লিখবো যে ক্রয় মূল্য সমান 80 × 100 8000 টাকা। দেখো এইটা গেল আমাদের ডেসক্রিপটিভ পার্ট, মানে যারা 9-এ বা যারা আদার্স ছোট ছোট ক্লাস ইংলিশ মিডিয়ামে 7-8-এ যারা আছে তাদের জন্য হচ্ছে এই প্রসেসটা। এবার যদি আমি চাকরির পরীক্ষাতে অতটা লাগাম করতে পারবো না, চাকরি পরীক্ষা দেখার আমাদের একটাই লাইন, ঠিক আছে, তখন আমরা কি করে বের করবো দেখো, কিছুই লিখবো না, 5% বিক্রি করেছে তাহলে সোজা হিসাব সিপি 100x এসপি 105x, এইভাবে শর্ট ফর্মে লিখবো, আমরা রাফ ওয়ার্ক করবো। তাহলে কি বলেছে 240 টাকা অধিক মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো, তাহলে 240 টাকা এর সঙ্গে যোগ করি এখন কত হবে এই টাকাটা, এখন এই টাকাটা আমাদের কি দাঁড়ালো বিক্রি মূল্য, এটা কার সঙ্গে সমান হবে, এইটা সমান হবে এইটা 8% যোগ করলে যা হবে তার সঙ্গে। তার একবার লিখে দেবো 100x + 8x সমান 105x + 240। এবার সলভ করলে তো এক্স এর মান দেখো 80 পেয়ে যাবে। তাহলে কতটা কিছুই লিখছি না, দুটাটা লাইন লিখছি, 10 সেকেন্ডও যাবে না, তোমার অঙ্কের উত্তর তোমার সামনে চলে আসবে এবং নির্ভুলভাবেই হবে, ঠিক আছে। তো যতগুলো ট্রিক তোমাদের দেখালাম আশা করি তোমাদের কিছুটা হলেও মাথায় ঢুকলো এবং ধারণা ক্লিয়ার হলো। এবার ভিডিওটা তোমরা বারবার দেখো, বাকিদের সঙ্গে শেয়ার করো, তাহলে দেখবে তোমরা অঙ্কগুলো ভালোভাবেই বুঝতে পারছে। এবং যারা চাকরি পরীক্ষা দিচ্ছ আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে এই চ্যাপ্টারটা কোনো মতে অবহেলা করবে না, কারণ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবেই থাকবে। তো চলো যতক্ষণ বোঝালাম তোমরা এতক্ষণ মধ্যে ভিডিওগুলো দেখতে থাকো শেখো, আমি নেক্সট ভিডিওতে আরও কিছু অঙ্ক আরও কিছু শর্ট ট্রিকের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে, চলো বাই।